Şeytanirracim. Bismillahirrahmanirrahim. Nahmuduhu ve nusalli ala rasulihil kerim amma ba'd. Qala Allahu azza ve celle fil Kur'anil Mecid ve'l Furkanil Hamid. A'udhu billahi minash shaytanir racim. Kul in kuntum tuhibbunallaha fattabi'uni yuhibbukum Allah. Ve qala Rasulullah sallallahu aleyhi ve sellem la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min walidihi wa walidihi wan nasi ajma'in. O kama qala alayhi salatu wassalam. Aske ami live aslam duti agenda niye kotha bolar jonno. Protom agenda holo amader hazrat Muhammad sallallahu alaihi wasallam jini amader khatamun nabiyyin abdulul anbiya'i war rusul উনার শানে যে গোস্তাহি করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে ফ্রান্সে, পৃথিবীর ফোনে 200 কোটি মুসলমান জেগে উঠছে এবং পুরা বিশ্বের সব জায়গায় এজাহারে মুহাব্বত লির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে হে রসুল তুমি বলে দাও তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত ভালোবাসো মহব্বত করো তাহলে আমার অনুসরণ করো তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং হাদিস শরীফে বলা হয়েছে যে আমাদের ঈমান কামেল মুকাম্মল পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত আমার নিজ নফস থেকে আমার ঔলাদ থেকে এবং আমার মা বাপ থেকে রসুলের ভালোবাসা বৃদ্ধি না পায় এই কোরআন এবং হাদিসের আলোকে রসুলের প্রতি আমাদের মহব্বত এবং ভালোবাসা কলবান ওয়া কালবান জাহিরান ওয়া বাতিনান ভিতরে বাহিরে সব দিকে প্রকাশ করতে হবে এবং الذين أساءوا إلى النبي صلى الله عليه وسلم في فرنسا هذه الإساءة قد أغضبت المسلمين في أنحاء المعمورة أما در شمشت مسلمان در مدد رشن تشتي برزمان شكرا أمرا دابي جانبو جاتي جارا ادورنر অসম্মানমূলক আচরণ করেছে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং রসুলের প্রতি ভালোবাসা এবং মহব্বতের এজাহার করে আমিও পুরো বিশ্বের মুসলমানদের সাথে একমত আমিও নিজের ভাব প্রকাশ করতেছি যে রসুলের প্রতি যারা এরকম বেয়াদবি এবং গোস্তাহি করবে আমরা মুসলমানরা কেউ বসে থাকব না আমরা সবাই এটার প্রতিবাদ জানাবো এটা হচ্ছে প্রথম এজেন্ডা দুটি এজেন্ডা নিয়ে আমি কথা বলবো প্রথম এজেন্ডা এটা শেষ হয়ে গেল সংক্ষিপ্তভাবে দ্বিতীয় এজেন্ডা হলো ফটেশ্বরীর এমপি নজিবুল বশর মাইজবান্ডারি আমার বিরুদ্ধে কিছু কথা বলেছে এবং উনি কৌমিদের প্রতি খুবই মহব্বত এবং দরদ প্রদর্শন করতেছেন এবং আমাকে জামাত ইসলামী বলে অপবাদ দিয়েছে যে আমি জামাত করি এবং উনার নাকি জানা আছে বাংলাদেশে কারা জামাত করে কারা করে না সব কিছু মালুমাত এবং নলেজ উনার কাছে আছে আমি অবাক হয়ে যাই এই মানুষটি হঠাৎ করে এসব কথা এলো বলে কথাগুলো কেন বলতেছেন আমার দাদা পুরো ভারতবর্ষের একজন সেরা আলেম ছিলেন এখনও পর্যন্ত ওনার হাতের লেখা পাণ্ডুলিপি আরবি এবং ফার্সিতে রয়েছে প্রায় 60টি আমার লাইব্রেরিতে আছে এক একটি পাণ্ডুলিপির বয়স হচ্ছে 142-43 বছর আমার দাদার এবং আমার দাদা ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই যিনি আকাবের দেমদের মধ্যে প্রথম সারিতে আছেন
Hazret Mevlana Kasım Nanu Tübeşşat'ı Hazret Mevlana Reşid Ahmet Gungun Şahber faiz yaptı. Murid, bayat. Ebem Amar da onek bodo sahibi karamat buzurg ebem alim silin. Ebem Hazret Mevlana Reşid Ahmet Gungun Şahber jato hulafa asın. Amar mone hoy uni shobro protom bayat grohon korechen Hazret Gungun Şahber kase. Ebem uni Darulum Deobandar akabeder sutun kuti ebong amake bola hocche ami jamaat islami amar abba uniyo bharat borsher onnotomo poddhotiyo ekjon islami chintabid alem faqih mufti muhaddis adib ebong muarrikh islam chilen unar onek likhito printed ebong non printed kitab royeche 1952 ইংরেজিতে উনার বই ছাপছে আজ থেকে 70 বছর আগে 65 বছর আগে উনার বই ছাপছে বর্তমান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ উনার বড় বড় কিতাবগুলো ছাপছে ছেপেছে বিশেষ করে বঙ্গনবাব সময়ের তিরমিজি যেটা তিরমিজি শরীফের একটা বিশেষ পাঠ যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক উনার পার্সোনাল লাইফ জীবনী সব কিছু বর্ণনা করা হয়েছে এই সময়ের তিরমিজির অনুবাদ আমার আব্বা করেছেন আজ থেকে প্রায় 70 বছর আগে ইসলামিয়া লিথু এন্ড প্রিন্টিং প্রেস সাবসে পরিবর্তে সময় ইসলামিক ফাউন্ডেশন সাবসে কসিদা বুরদা কসিদা গাউসিয়া হিজবুল বাহার এটার অনুবাদ আমার আব্বা করেছেন তিরমিজি শরীফের সরা লিখেছেন অনেক তাসনিফাতের মুসান্নিফ উনি আদ-দুরুস সাফিয়া আদ-দুরুস নাহভিয়া কাদিয়ানি মতবাদ যে ভ্রান্ত মতবাদ এটার উপর যুক্তির কষ্টের ফাতের ইসলাম অনেক বই লিখেছেন উনি বজরুল মজহুদের মুসান্নিফ হযরত মাওলানা খলিল আহমদ সারংপুরির ছাত্র এবং হযরত মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের উনি মুরিদ এবং শিষ্য এবং উনার বন্ধুদের মধ্যে গারঙ্গিয়ার বড় হুজুর উনার বন্ধুদের মধ্যে হাটাদের মাদ্রাসার 40 বছরের মুহতামিম হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব মারিফুল কোরআন এলাকা মুফতি শফি সাহেব এবং দেওবন্দের 45 বছরের মুহতামিম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব আমার আব্বার বন্ধুদের মধ্যে এবং আমার আব্বা সেই রকম একজন ব্যক্তিত্ব উনার ছিল উনি 1922 থেকে 42 ইংরেজি পর্যন্ত কলকাতায় প্রিন্সিপাল ছিলেন এশিয়াটিক সোসাইটির মেম্বার ছিলেন শেরে বাংলা একে ফজল লোকের সাথে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছেন তাহলে উনারাই তো আকাবেরে দেবন উনাদের নাতি এবং ফরজদান আমি এবং আমাকে বলা হচ্ছে আমি জামাত ইসলামী উনি খুব ভালো করে নাকি জানে আপনাদের মাইজবাটের মতো আরেকটা বড় বড় দরবার শরীফ আছে সাতকানিয়াতে মির্জাকের দরবার শরীফ এটা মাইজবান্ডার থেকে ছোট না অনেক বড় মির্জাকের দরবার শরীফের যিনি বড় আলেম যার দরগা মাওলানা আব্দুল হাই সাহেব উনি আব্দুল হাই ফিরিঙ্গি মহল্লির ছাত্র হযরত গুঙ্গুই সাহেবের মুরিদ উনার বিয়ে এবং আগ পড়িয়েছেন আমার দাদা এবং আমাকে বলা হচ্ছে আমি জামাত ইসলামী করি উনি এই সমস্ত এলোমেলো কথা কীভাবে বলতেছেন উনি একজন আলেম না হয়ে আমি বুঝি না একটা কথা হলো যদি আমরা যদি এরকম একটা দরগা বানাইতাম আমার দাদার দরগা বাংলাদেশের এক নম্বর দরগা হতো কিন্তু আমরা বেদাত শিরিক এগুলো করি না বেদাত শিরিক থেকে আমরা মুক্ত আমরা কোরআন এবং সুন্নতের উপর আমল করার চেষ্টা করি আমাদের বংশটি সেই রকম আমাদের সাথে যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে বেদাত করে শিরিক করে কবর সিজদা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আকিদা দিক দিয়ে এবং বলা হচ্ছে যে এই আপনার একজন বড় আলেম উনি জামাত করেন না আমি ওনাকে জামাত করি কোনো সময় বলি নাই কিন্তু হযরত আল্লামা আহমদ শফি সাহেবের জানাজাই খাটিয়া কারা নিয়েছেন কিভাবে নিয়েছেন কার নির্দেশে নিয়েছেন খাটিয়া এগুলো সব আমরা জানি এইসব আলামত কি বুঝাই এইসব আলামত কি বুঝে এটা আপনারা ভালোভাবে জানেন মুসলিম শরীফের হাদিস আছে
আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত ফামানিত্তাকা শুবাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি। এইরকম মুশতাবাহাত থেকে বিরত থাকার জন্য আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা দিয়েছেন। এখানে তো মুশতাবাহাত না, সব কিছু তো মাহসুস এবং মশহুদ, সবগুলো তো দেখা যাচ্ছে, এখানে সন্দেহ আর কি আছে? আর আমাকে নিয়ে এ ধরনের কথা বলার কোনো, এগুলোর কোনো গুরুত্ব নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি ডাইরেক্ট, আমি নৌকর এমপি। আপনি নৌকর এমপি না, আপনি তরিকত ফেডারেশন, আমি নৌকর এমপি, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি, আমাকে আপনি কি বলবেন? আমাকে এগুলো বলে লাভ কি? আপনি আল্লামা আহমদ শফি সাহেবকে সংসদে অশ্লীল ভাষা গালাগালি করেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন যে মুনাজারা করবেন, এবং অশ্লীল ভাষা যে আল্লাহ মাহমুদ শফি সাহেবকে গালাগালি করে দিয়ে করেছেন সংসদে, আপনার পরে পরে আমি বক্তৃতা দিয়েছি, এবং আল্লাহ মাহমুদ শফি সাহেব যে একজন শেখুল ইসলাম, পৃথিবী চিদা চুনিদা ফুরা পৃথিবীর একজন চিদা চুনিদা আলেম হযরত মাওলানা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং সাগির, সেই আল্লামা আহমদ শফি সাহেবের ব্যাপারে এইরকম অশ্লীল ভাষায় কথা বলা এটা কোনো সময় কাম্য নয়। আল্লামা আহমদ শফি সাহেবকে গালি দেওয়া মানে হযরত মাওলানা হোসেন আহমদ মদনীকে গালি দেওয়া। আপনাদের এটা জানা দরকার, ভারতবর্ষকে ইংরেজ থেকে মুক্ত করার জন্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মুসলমানরা, মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আলেম ওলামারা। ওইসব আলেম ওলামা কারা? আকাবের দেওবন, উনি হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হোক, উনি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই সাহেব হোক, উনি শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি হোক, উনি হযরত মাওলানা হোসেন আহমদ মদনী হোক, ইনারাই তো উনাদের নেতৃত্বে ভারতবর্ষ ইংরেজ থেকে স্বাধীন হয়েছে, এবং উনাদের ব্যাপারে কিছু কথা বলা, উনাদেরকে সমালোচনা করা এটা কাম্য নয়। আল্লাহ মাহমুদ শরীফ সাহেবকে গালি দেওয়া মানে শেখুল ইসলাম হযরত মাওলানা হোসেন আহমদ মদনীকে গালি দেওয়া। আর আমি তো বাংলাদেশের সব জেলায় যাব, আমাকে কেউ নিষেধ করতে পারবে না। বাংলাদেশের 64টি জেলায়, 487টি উপজেলায় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, টিউবওয়েল রয়েছে, ফল্লি রয়েছে, ওআইসি ফল্লি রয়েছে, কাতার ফল্লি রয়েছে, আরব আমিরাত ফল্লি রয়েছে, বিভিন্ন ধরনের ফল্লি রয়েছে। এইসবগুলো দেখাশোনা করার জন্য আমি বাংলাদেশের সব জায়গায় যাব, আমি টুঙ্গি ভাড়া এবং কোটালি ভাড়াইও যাই, আমাকে তো কেউ নিষেধ করে না। সব জায়গায় আমাকে রিসেপশন দেয়, সুন্দরভাবে রিসিভ করে আমাকে, ওই সব প্রজেক্ট দেখার জন্য তো আমাকে যেতেই হবে। আমি ফটিকশরী তো 1000 বার যাব, ফটিকশরী তো আমার 12-14টি মসজিদ আছে, ফটিকশরীর নানুপুর মাদ্রাসা, জামিয়া ওবাইদিয়া, নাজিরাত মাদ্রাসা, এইসব প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক ছাত্র জীবন থেকে, বিশেষ করে 89 থেকে, কারণ আমি জামিয়া ওবাইদিয়া নানুপুর ওই মাদ্রাসায় ওআইসির অনেকবার চেক নিয়ে গেছি, $50,000, $50,000। আজাদি বাজার মাদ্রাসা চেক নিয়ে গেছি, $50,000। আমি নাজিরাত বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি ডেলিগেশন নিয়ে গেছি, কুয়েতের হাট হাজারের মাদ্রাসায় কুয়েতের ডেলিগেশন নিয়ে গেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে নিয়ে গেছি, এবং মাওলানা শামসুদ্দিন সাহেব যিনি নাজিরাত মাদ্রাসার মুহতামিম ছিলেন, হযরত মদিনী সাহেবের খলিফা, ওনার সাথে আমার গভীর সম্পর্ক ছিল, উনি আমার বাসায় আসছেন, উনিও আমাকে নিয়ে গেছেন। মাঝখানে শারজার বাদশাহ সুলতান গভর্নর শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি, যার সহযোগিতায় 6-7 তলা বিল্ডিং হয়েছে, লিফট হয়েছে, ওনার সাহায্য যখন বন্ধ হয়ে গেছে তখন ওনাকে আমি চিঠি দিয়েছি, নাজিরাত মাদ্রাসার ডেলিগেশন ওখানে গেছে, আবারও সাহায্য চালু হয়েছে। এইসব প্রতিষ্ঠানের সাথে আমার এইভাবে সম্পর্ক, এবং প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে আমি আবার লিকচার দিই হাদিসের উপর, তফসিরের উপর, ফেকের উপর, ইসলামের ইতিহাসের উপর, আদবে আরবির উপর আমি লিকচার দিই, আমি লিকচারও দিতে থাকবো, এই ধরনের সাহায্য করতে থাকবো। আকাবের দেওবন্দের মাদ্রাসাগুলোতে আমাকে কেউ নিষেধ করতে পারবেন না, আপনিও নিষেধ করতে পারবেন না।
আমি যাব শিগগিরই, আবার যাব সাহায্য করার জন্য, ওখানে লেকচার দেওয়ার জন্য আবারও যাব। আপনি এভাবে আমাকে নিষেধ করতে পারবেন না, এবং এই লেকচার দেওয়ার জন্যে, সাহায্য পৌঁছানোর জন্যে, চেক পৌঁছানোর জন্যে এবং এগুলো পরিদর্শন করার জন্যে আমাকে এগুলো তো যেতে হয়, এবং আমি অলওয়েজ সবসময় আমি যাব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আল্লাহ মাহফুজুল্লাহ ফাউন্ডেশনের সাথে, ফাউন্ডেশনের উপর আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের বিশাল একটা আস্থা রয়েছে, ভালোবাসা এবং মহাব্বত রয়েছে, আমার উপর আস্থা রয়েছে, সেই কারণে ওনারা আমার মাধ্যমে বাংলাদেশের সাহায্য সহযোগিতা, চ্যারিটেবল চ্যারিটি অনুদান এগুলো আমার মাধ্যমে পৌঁছাই। এবং আপনাকে আমি আমাদের ওলামাদেরকে, আমাদের শরদীয় ওলামাদেরকে এই বিষয়টা জানাচ্ছি যে ওআইসির ইসলামিক সলিডারিটি ফান্ড, যে ওআইসি নিয়মতান্ত্রিকভাবে পটিয়া মাদ্রাসা সহ সব জায়গায় সাহায্য করে থাকে, এবং এই ওআইসির প্রতিনিধি হলাম বাংলাদেশে আমি, এবং এই ওআইসির সাথে সন্দুকত্ব দামুনির ইসলামী ইসলামিক সলিডারিটি ফান্ডের সাথে আল্লাহ মাহফুজুল্লাহ ফাউন্ডেশনের সাথে অফিসিয়াল চুক্তি হয়েছে, সরকারিভাবে চুক্তি হয়েছে। এরপরে কিং সলমান সেন্টার সৌদি আরব, কুয়েতের একাধিক অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন, এগুলোর সাথে আল্লাহ মাহফুজুল্লাহ ফাউন্ডেশনের সাথে সম্পর্ক, ইসলামিক রিলিফ লন্ডন ইউকে, এদের সাথে আল্লাহ মাহফুজুল্লাহ ফাউন্ডেশনের সাথে সম্পর্ক এবং চুক্তি, এদের সাহায্য সহযোগিতা আমাদেরকে, আমাকে পৌঁছাতে হবে সব জায়গায়, সেই কারণে আমাকে সব জায়গায় যেতে হয়। ওনারা আমার উপর আস্থা রেখেছে, আরব বিশ্ব করোনার পরে বিশালভাবে আবার সাহায্য সহযোগিতা শুরু হবে, আমি সব জায়গায় আবার যাব, এখনও চলতেছে সাহায্য সহযোগিতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুতুব আলম যখন সফর করেন রোহিঙ্গাদেরকে দেখার জন্যে, আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গে ছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একাধিকবার দায়িত্ব দিয়েছেন যে রোহিঙ্গাদেরকে আরব বিশ্ব থেকে ফান্ড এনে সাহায্য করেন। তখন আমি রোহিঙ্গারা যেদিন থেকে আসছে ওই দিন থেকে আজ পর্যন্ত একদিনও আমি বসে থাকি নেই, নিয়মতান্ত্রিকভাবে সাহায্য করে যাচ্ছি। 16,000 বাড়ি করে দিয়েছে, বাসানসর যেটা সরকার রেডি করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেখানেও আমি কাজ করব। 16,000 বাড়ি করে দিয়েছি, 7,000 সোলার লাইট দিয়েছি, হাজার হাজার ডিপ টিউবওয়েল দিয়েছি, মাদ্রাসা দিয়েছি, স্কুল দিয়েছি, মসজিদ দিয়েছি, এরপরে আপনার ওয়াটার প্ল্যান, মেডিকেল ক্যাম্প, এগুলো আমি করেছি এবং করে যাচ্ছি। রোহিঙ্গাদের এইসব সাহায্য কোথা থেকে আসে? আরব বিশ্ব এবং মুসলিম বিশ্ব থেকে। এগুলো আমি চালিয়ে যাবো ইনশাআল্লাহ, এটা আমাকে কেউ নিষেধ করতে হবে না। এবং আমাদের দেবনকে, আকাবের দেবনকে, দেবন্দর ওলামাদেরকে সত্যায়িত করার জন্য, সার্টিফাই করার জন্য, তসকিয়ে করার জন্যে কোনো মানুষের দরকার নেই, ওনারা নিজেরা নিজেরা শুদ্ধ, নিজেরা নিজেরা নেককার, নিজেরা নিজেরা আল্লাহওয়ালা, নিজেরা নিজেরা আকাবের, ওনাদেরকে তসকিয়া এবং সত্যায়িত করার জন্য কোনো ব্যক্তির দরকার নেই, আপনার আপনার মতো ব্যক্তির দরকার নেই যে আমাদের আকাবের দেবন অমুক অনেক বড়, অনেক বড়, অনেক বড়, এগুলো আপনার দরকার নেই, ওনারা নিজেরা নিজের অনেক বড়, এগুলোর কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলার কাছে ওনারা অনেক বড়। আমাদের যারা বেদাত করে, শিরিক করে, এদের সাথে আমাদের কোনো এই আকিদা দিক দিয়ে কোনো মিল নেই। আর আমাদের কমিটির সাথে যদি আপনি বেশি যদি মহব্বত রাখেন, তাহলে আপনি হেফাজতের আমির হয়ে গেলে বেশি ভালো হবে, আমিরে হেফাজত, আল্লাহ মাহমুদ শফি সাহেব মারা গেছেন, আপনি আমিরে হেফাজত হয়ে গেলে বেশি ভালো হবে। এরপরে হাদিস শরীফ আছে, রওয়া শাইখান আল বুখারি ও মুসলিম ফি সহিহাইহিমা মিন হাদিস আব্দুর রহমান বিন সামরা ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুর রহমান ইবনে সামরা, লা তাসআলিল ইমারা ফা ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন
উইনতা আলাইহা ও কামা কল আলাইহিসসালাতু ওয়াসসালাম, কেউ কোনো পদবি আমাকে মন্ত্রী করতে হবে, এমপি করতে হবে, মাদ্রাসার মহাপরিচালক বানাতে হবে, এইরকম কেউ পদবি খুঁজে না নেওয়ার জন্য আমাদের রসুল খোদা সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন। এইরকম যদি আমরা খুঁজে নিই, তলব করিনি, তাহলে এটার উপর আল্লাহ তাআলার রহমত থাকবে না। আর যদি জনগণ মনে করে উনি এমপি হলে দেশে ইনসাফ কায়েম হবে, শান্তি কায়েম হবে, কল্যাণ হবে, তাহলে সবাই মিলে যদি দায়িত্ব দেয় তাহলে এটার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে। তো সেই কারণে আমি আমাদের আকিদার ওলামায়ে দেওবন, আকাবেরে দেওবন, বাংলাদেশের কওমি মাদ্রাসার ওলামাদেরকে আমি অনুরোধ করব যে আমরা যাতে সহি আকিদায় থাকি, সহি আকিদায় অটল থাকি, এবং আমরা কোনো বেদাত শিরিকে আমরা যাব না, বেদাত শিরিকের সাথে কাদিয়ানিত্বর সাথে আমরা কোনো আপোষ করব না, আমরা ওইসব কাজে আমরা যাব না, আমরা যে দেওবন্দের যে আকিদা যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, এই আকিদার উপর আমরা বহাল থাকব, এই আকিদার উপর আমরা বহাল থাকব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি সাহেবের সাথে কমিটমেন্ট দিয়ে দেওবন্দের উসুল হাসটা গানা বহাল রেখে কোনো পরিবর্তন না এনে দৌরা হাদিসকে স্বীকৃতি দিয়েছেন। আমরা দাউলম দেওবন্দের উসুল হাস্তাগানা মাসলাক আকিদা, যেটার উপর একটা সংসদ থেকে একটা বই বাইর হয়েছে, যেখানে দাউলম দেওবন্দের পরিচিতি দেওয়া হয়েছে, আকাবের দেওবন্দের পরিচিতি দেওয়া হয়েছে, হজরত শাহলিউল্লাহ মহাদ্দেস দেহলবি এবং হজরত কাসেম নানুতুবি হজরত গঙ্গুহির পরিচিতি দেওয়া হয়েছে, যেখানে মজাহাবে আরবার পরিচিতি দেওয়া হয়েছে, যেখানে মসালেকে শরিয়াত, মসালেকে তরিকাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি দেওয়া হয়েছে, সংসদ থেকে যে বইটি বাইর হয়েছে, এটার উপর আমরা অটল থাকব। আমাদের মধ্যে ইনশাআল্লাহ কোনো বেদাত শিরিক ডুববে না। এবং আমাকে যে আপনি অপবাদ দিয়েছেন সেই অপবাদ আপনার উপর যাবে, বর্তাবে, এটা হচ্ছে হাদিসের কথা। যাই হোক, আমি আমাদের ওলামাদেরকে, আমাদের আকাবের দেওবন মুরব্বিয়ানে কেরাম কেরাম ওলামায়ে কেরামের কাছে অনুরোধ রাখব যে যাতে আমরা আমাদের আকিদা মধ্যে অটল থাকতে পারি, অটল থেকে দেশের প্রতি ভালোবাসা, দেশের উন্নয়ন এবং দেশের প্রতি মহাব্বত, দেশের প্রতি ভালোবাসা, উন্নয়ন এবং আমাদের ইসলামের কাজ, এগুলো আমরা চালিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে 500 সেটটি যে মডেল মসজিদ করে যাচ্ছেন, 8,723 কোটি টাকা, যেটা 1400 বছরের ইতিহাসে এরকম দেখা যায় না, দারুল আরকম করেছেন এবং ইসলামী ফাউন্ডেশনকে আরও প্রসার প্রসার করেছেন এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করেছেন, এটা অনেক বড় বিষয়। আমরা আরও অনেক বেশি বেশি ইসলামের কাজ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি যতবারই এগুলো এজেন্ডা দিয়েছি, উনি সবগুলো আমাকে উৎসাহিত করেছেন। এই উৎসাহিত করার আলোকে আমি সংসদে অনেকবার ইসলামের বিষয়ের উপর এবং স্বীকৃতির বিষয়ের উপর অনেক কথা, অনেক বক্তৃতা আমি দিয়েছি। আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এটার উপর আমি আমার কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।